দক্ষ জনশক্তি অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও 2000 সালে সফটওয়্যার রপ্তানি আয় ছিল যেখানে $2.8 মিলিয়ন, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে $800 মিলিয়নে, আর 2021 সালে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $5 বিলিয়ন। সর্বপ্রথম বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি শুরু হয় 1999-2000 অর্থ বছরে, যা ছিল অনানুষ্ঠানিক কিন্তু দেশের জন্য আনন্দের অভিজ্ঞতা। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে 2003 সালে মাত্র $7.2 মিলিয়ন সফটওয়্যার রপ্তানি হয়, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $800 মিলিয়নে। দেশীয় সফটওয়্যারের দামেও মানে সাশ্রয়ী ও সমাদৃত হলেও উদ্যোক্তার তালিকায় বড় কোম্পানির সংখ্যা খুবই কম। বাংলাদেশে সফটওয়্যারের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা আছে, আগামীতে আরও বড় হবে, কিন্তু আমাদের যদি দেশি উদ্যোক্তারা এগিয়ে না আসে তখন দেখা যাবে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে এসে ব্যবসা করে, সফটওয়্যারে ব্যবসা করে তারাই নিয়ে যাচ্ছে। বিদেশের বাজারে দেশীয় সফটওয়্যার নির্মাতাদের তৈরি অফিস ম্যানেজমেন্ট সংক্রান্ত সফটওয়্যারের চাহিদা বেশি, যার পরিমাণ প্রায় 45%। চ্যাটিং ও বিলিং সফটওয়্যার, মোবাইল অপারেটর ও ই কমার্স পরিচালনার সফটওয়্যার সেখানে প্রায় 55%। সাইবার ওয়ার্ল্ডে বিশাল একটা জায়গা, এই জায়গায় আমাদের অনেক শিক্ষিত জনশক্তি তৈরি করতে হবে। 2018-র পরে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে যে কোনো ধরনের সফটওয়্যার সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা করার জন্য অবকাঠামোগত কোনো বাধা আসলে থাকবে না। দেশে অনলাইন কেনাকাটার বাজার এখন প্রায় 400 কোটি টাকার। ভবিষ্যতে অভ্যন্তরীণ বাজারের মোট কেনাকাটার 1% যদি অনলাইনের মাধ্যমে হয় তবে এর বাজার হবে 10,000 কোটি টাকা, আর কর্মসংস্থান হবে 10 লক্ষ মানুষের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডিউলস নিয়ে কাজ করছি, যেখানে আপনার শপিং এক্সপিরিয়েন্সটা অনেকটা রিয়েলের কাছাকাছি আপনি হয়তো আসলেই ফিল করবেন। আপনি জামাটা গায়ে দিয়ে দেওয়ার যে ফিল, আপনার ছবিটার উপর আপনার জামাটা বসিয়ে দেখানো হবে আপনাকে কেমন লাগছে। বিশ্বে তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট কাজের বাজার প্রায় $500 বিলিয়ন। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, ফিলিপিন্স সহ এশিয়ার আরও কিছু দেশ এই খাত থেকে ভালো আয় করছে। বাংলাদেশও বিশ্বের 30টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। সবচেয়ে বড় 5টি বাজার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক। আমেরিকার মতো জায়গার অনেক হসপিটালের যে সাপোর্ট সিস্টেম এটা বাংলাদেশ থেকে দেওয়া হয়। বিভিন্ন দেশের প্রাতিষ্ঠানিক ও সরকারি পর্যায়ের ডিজিটালাইজেশনের কাজও দেশীয় একাধিক সফটওয়্যার কোম্পানি সফলতার সাথে করে আসছে। ইউরোপ আমেরিকাতে ধরেন প্রায় 20 লক্ষ প্রোগ্রামারের প্রয়োজন আছে, যেটা কিন্তু তাদের দেশের হিউম্যান রিসোর্স দিয়ে সম্ভব না। তো এটা আমাদের দেশের কিন্তু তরুণদেরকে আমরা যদি প্রোগ্রামিং, কোডিং এবং ইমার্জিং যেই টেকনোলজিগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করছি। ভবিষ্যতে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটিতে বিশ্বের সকল দেশেই বিপুল চাহিদা তৈরি হতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখে এখন থেকেই পরিকল্পিতভাবে দেশীয় কর্মদক্ষদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা।